সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। পারভেজ আগ্রো ব্লক ও এসআই গ্রুপ, আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজ আপনাদের আবারও আমাদের সানা স্টেনলেস স্টিল লেবু বাগানের ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। আজ আমরা জানাবো আপনাদের সানা স্টেনলেস স্টিল লেবু বাগান করে আপনারা কেন লসের সম্মুখীন হচ্ছেন এবং কোন সমস্যাগুলো আপনারা ফেস করতেছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং লেবুর দর দাম কেমন তা নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, আপনারা আসলে জানেন সম্প্রতিকালে আমাদের যে লেবু চাষাবাদ নিয়ে অনেক ধরনের অনেক তর্ক বিতর্ক, অনেক ধরনের সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের বিজ্ঞাপন, অনেক ধরনের অনেক কিছু হয়েছে। তো আসলে লেবু বাগান করে অনেকে গাছ কেটে ফেলছেন, অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক উদ্যোক্তা। এটার একটা কারণ আছে, এই জিনিসটা আপনাদেরকে বলি একটু। লেবু বাগান করে কেন আপনারা লস হয়েছেন, কেন আপনাদের লস হয়েছে? সানা সিডলেস স্টিল লেবু এটা একটা কিন্তু বারো মাসের লেবু, এটা কিন্তু সারা বছর আপনার কন্টিনিউ ফলন দিয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু দেশীয় যে জাতগুলো আছে, থাই সিডলেস যেটা বলি, লম্বা লম্বা একটা লেবু থাকে, তারপরে এলাচি লেবু, কাগজি লেবু, তারপরে বাতাবি লেবু, হাজার ধরনের লেবু আছে। এই লেবুগুলো আমরা করি কি, অনেক ধরনের শখের বসে করি কি, একজন ইউটিউবে একটা ভিডিও ছাড়ছে বা একজন একটা যারা একটা পোস্ট করছে, প্রতারিত একটা নার্সারি থেকে আমরা করি কি, হাজারগুলো পঞ্চাশটা একশোটা দুশো নিয়ে বাগান করে ফেলি। তখন হয় কি, ওই বাগানের যে লেবু গাছগুলো এগুলো কিন্তু সঠিক জাতের না। আপনার সিজনাল যে লেবুগুলো আসছে তারপর কোনো লেবু নেই, তখন বলে কি উদ্যোক্তা যে মাইকিং করে বলে যে হ্যাঁ আমার উদ্যোক্তা, আমার লেবু গাছ 10,000, 5,000, 2,000 গাছ আছে, 200 গাছ আছে, আমি এখন হতাশ, আমি এখন কী করবো, কে গাছ কেটে ফেলবো কি না। আরে ভাই, আপনি তো আগে দেখতে হবে গাছটা কোন জাতের এবং কোথায় থেকে নিচ্ছেন, সেটা আগে দেখতে হবে। এটা জেনে বুঝে অবশ্যই আপনি চিন্তা করে আপনি চাষাবাদটা করবেন। আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনার দোষে, আপনি কৃষি নিয়ে যারা বাণিজ্য করে না তাদের থেকে আপনি চারা নিয়েছেন, এই কৃষিটা নিয়ে যারা রমরম একটা ব্যবসা করে তাদের থেকে আপনি চারা নিয়েছিলেন। আমি একটা কথা বলি, যারা কৃষি নিয়ে রমরম একটা ব্যবসা করেন তাদেরকে একটা বলি, দেশের কৃষক দেশের সবচেয়ে বড় যে একটা সম্পদ। এই কৃষক যদি না থাকে তাহলে আমাদের আজকে দেশটা থাকতো না। আমরা চিন্তা করি, এখন আমাদের বাপ চাচা যারা আমার দাদা ছিল তারা কিন্তু এই কৃষির সাথে সম্পৃক্ত ছিল। আমরা কেন আজ এই কৃষকদেরকে ঠকাচ্ছি, কেন আমরা কৃষকদেরকে আজকে এই আপনার বিভিন্ন ধরনের বিপদে পালাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের চটকদারে বিজ্ঞাপন দিয়ে আমরা কেন কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করতেছি? আমি দেখছি, আমি যখন ছানা ছিল সিলেবু বাগান করার সময় আমি যার থেকে চারা নিয়েছি কিছু জোর, এই লোক কিন্তু আমাকে তার অনেকগুলো ভিডিও আমি ইউটিউবে দেখছি 10 লাখ 15 লাখ টাকা ইনকাম হচ্ছে। আসলে আদৌ কিন্তু এরকম না। বিষয়টা হলো কি, এই ছানা ছিল সিলেবু বা লেবু চাষ করে আপনি চলার মতো বাঁচার মতো একটা জীবনযাপন এখানে করতে পারবেন। হ্যাঁ, আমি এখানে বলি 1 বিঘা লেবু বাগান করলে 2 থেকে 2.5 লক্ষ টাকা পার বছর এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তার একটা দৃষ্টান্ত প্রমাণ হলো, সেটা হলো আপনার এই যে ছানা ছিল সিল লেবুগুলো, এই লেবুগুলোতে লেবুগুলো থেকে বার্ষিক 1,000 থেকে 1,500 লেবু ধরে। তো একটা লেবু যদি আমি বছরে একটা থেকে 1,000 লেবু পাই, একটা করে বিক্রি করলে 1,000 টাকা, তাহলে আমার 1 বিঘা জমিতে যদি আমি যদি 1 বিঘাতে আমি 200 গাছ রোপণ করি তাহলে আমার হিসাব করেন কত টাকা আসতেছে। তো হ্যাঁ, আপনি এখানে সঠিক টেকনোলজি, সঠিক চিন্তাভাবনা করে আপনি গাছ রোপণ করতে হবে। আপনি 1 বিঘা 10টা গাছ লাগাইছেন, লাভ কী? একই কথা, আপনার গাছে কোনো ফলন পাচ্ছেন না, ক্ষতিগ্রস্ত আপনি হবেন। আরেকটা বিষয় হলো, এই লেবু গাছগুলোতে ফলন কিন্তু সবসময় থাকে এবং দাম কিন্তু সবসময় থাকবে তা কিন্তু না। আপনারা যদি একটা নিয়ে চিন্তা করেন, কৃষিতে আসে আজকে আসবেন কালকে আপনি কুটিপুতি হয়ে যাবেন, সেটা একদমই ভুল। কৃষিতে আসতে হবে, গাছকে যত্ন করতে হবে, গাছকে ভালোবাসতে হবে, এই কৃষির সাথে ঘাম জড়াইতে হবে। আপনার একটা একটা ফোটা যখন গাছ ঘাম জমিতে পড়বে তখন একটা একটা সফলের চারা আপনার অঙ্কুরিত হবে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর একটা কথা হলো, লেবুর দাম কেন পাই না আমরা, একদম সিন্ডিকেট বোঝেন আপনারা যে একটা দালাল চক্র আছে, তারা কিন্তু আমাদেরকে ঠকাচ্ছে। আপনি আপনার লেবুটা মার্কেটে নিজের মতো করেন আপনি, তাহলে আপনি ঠকবেন না। দেখেন, আমি আজকে কয়েকদিন যাবৎ আমি লেবুগুলো 3 টাকা, 3.5 টাকা, 4 টাকা পর্যন্ত আমি দাম বিক্রি করতেছি। আমি একটা ভিডিও হয়তো দেখছেন যে একজন ভাই আপনাদের ভিডিও দিছিল, যেটা আমার ছোটো ভাই, যে আমার এই ফার্মের সম্পূর্ণ দায়িত্ব তার উপরেই থাকে, 4 টাকা করে লেবু আমরা বিক্রি করতেছি। হ্যাঁ, আমরা 4 টাকা করে লেবু বিক্রি করছি। কিন্তু এখানে আরেকটা বিষয় হলো, যখন লেবুর দামটা আপ ডাউন করে, এটা কিন্তু কাঁচামাল, আপনি দেখা যায় একটা সময় বাজারে মাল বেশি থাকে, এক সময় বাজার কম থাকে, তখন বাজারের দামটা কিন্তু উঠানামা করে। তখন দেখা যায় কি, একদম মধ্যস্থ ভুগিয়ে আসে না, আমাদের কৃষক থেকে যারা নেয় তারা কিন্তু এখানে একটা লাভ করে, আবার যারা ছোটো পাইকারদেরকে বিক্রি করে তারা কিন্তু একটা লাভ করে। তখন দেখা যায় কি, কৃষক কিন্তু সঠিক দামটা পায় না। এই কারণে আমরা বলি, আপনাদের লেবুগুলো আপনারা নিজেরা বাজারজাত করুন, চেষ্টা করুন, যেভাবে আপনারা ভালো দাম পাবেন ওইভাবে বেচার চেষ্টা করুন। আসলে বলি যে কেন এই কথাগুলো বললাম, আসলে আমার এই কথাগুলো আমি চিন্তা করলাম আসলে বলার প্রয়োজন। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, মধ্যস্থভোগী আমাদের কৃষকের সম্পূর্ণ অর্থ লুটে নিচ্ছে হলিউডের মতো, তাদের মধ্যস্থভোগীকে আমরা বয়কট করতে হবে, মধ্যস্থভোগীদেরকে আমরা বিচ্ছিন্ন করে দিতে হবে এবং মধ্যস্থভোগীকে কোনোভাবে আমাদের কষ্টের যে উপার্জনের টাকাগুলো, কষ্টের সাফল্যগুলো, কষ্ট পরিশ্রমের অর্থগুলো আমরা তাদেরকে খেতে দেব না। আমরা নিজেরা প্রয়োজনে বাজারজাত করবো, কষ্ট হবে, চিন্তা করতে হবে, ঘুরতে হবে, ঘোরার পরে আপনারা এগুলো বাজারজাত করবেন। যে আমাদের একটা গাছ, এটা কিন্তু আমাদের এক ধরনের একটা সম্পদ। আমরা যখন ব্যাংক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে বন্ড কিনি না, বা আমরা বিভিন্ন ধরনের যে শেয়ার হোল্ডার কিনি,
এগুলা কেনার মতো প্রায় একটা গাছ কিন্তু আমরা সঞ্চয়ের মতো আপনি একটা গাছ কিন্তু একবার রোপণ করছেন তাকে যত্ন করার পরে গাছটা কিন্তু বছরকে বছর বছরকে বছর আপনাকে ফলন দিয়ে যাচ্ছে আপনি কিন্তু করতে হবে টিকসই কৃষি সেটা করতে হবে আপনি যদি অস্থায়ী কৃষি করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবে টিকে থাকার মতো অবস্থা আপনার থাকবে না যেমন এই একটা গাছে আমরা বিনিয়োগ করেছি এক বছর বিনিয়োগ করেছি দুই বছর বিনিয়োগ করেছি কিন্তু গাছটা আপনাকে আট বছর পাঁচ বছর সাত বছর আপনাকে দিচ্ছে তা আপনি একটা দিন আপনার যদি গাছে ফলন থাকে আপনার কাছে যদি মাল থাকে তাহলে আপনার কাছে বিভিন্ন ব্যবসায়ী আসবে ব্যবসায়ী পাইকার বিভিন্ন পাইকার আসবে তা আপনি যদি চিন্তা করেন আপনার কাছে মাল আছে আপনার সবাই আসবে আপনার কাছে মাল নেই আপনার কেউ আসবে না আপনি চিন্তা করবেন যারা পাইকার বুঝে ন্যায্য দাম দিচ্ছে তাকে আপনি মালগুলো দিবেন আমার কাছে বিভিন্ন কয়েকটা দোকানদারকে আমি মাল দিই কয়েকটা পাইকারের মাল দিই কেউ একটা কম দিচ্ছে তাকে আমি চিন্তা করে ভাবনা করে তাকে মাল দিচ্ছি আপনি দেখবেন কে আপনাকে কম দিচ্ছে কে আপনাকে বেশি দিচ্ছে আপনি আপনার এরিয়াটা বড় করবেন আপনি ছোট জায়গায় যদি আপনি বসে আপনি ব্যবসা করতে চান নির্দিষ্ট লোকের মাধ্যমে তাহলে আপনি প্রতারিত হবেন মধ্যস্থভোগী আপনার লাভের অংশটা খেয়ে ফেলবে আপনি পেটে ভাতে জীবনযাপন করবেন আমি আপনাকে আবারও বলি যে আপনারা আপনাদের একটা গাছের মধ্যে আপনার লেবু আছে সাপোজ আপনার একটা গাছে একটা ফলন আছে এক কেজি আপনার একটা পাইকারি যথেষ্ট কিন্তু আপনি একটা পাইকারের কাছে মাল বিক্রি করবেন না আপনি বিক্রি করবেন কম করে দুইটা পাইকারের কাছে বা দুইজন ব্যবসায়ীর কাছে আপনি মালটা বিক্রি করবেন দুইজন দোকানদারের কাছে মালটা বিক্রি করবেন তাহলে হবে কি একজন দোকানদার যখন আপনাকে মালটা কম দিচ্ছে দামটা অন্য দোকানদার কিন্তু আপনাকে তখন বেশি দাম দিয়ে মালটা আপনাদের কিনে নিচ্ছে আপনি কিন্তু ওই দোকানদারকে মালটা স্টপ করে অল্পর দোকানদারকে আপনি মালটা দিতে পারতেছেন অনেকে বলবেন ভাই আমাদের বিঘারকে বিঘা বড় বড় বাগান আমরা কীভাবে এগুলো চিন্তাভাবনা করবো আপনি দেখেন ঘুরেন চেষ্টা করেন অবশ্যই আপনি এই জিনিসটা সমাধান করতে পারবেন এবং কৃষিতে আপনি লাভবান হতে পারবেন অনেকগুলো কথা বলছে অনেকে বলবেন যে অনেক বক বক করি ভাই আপনারা কী করছেন আমি আলহামদুলিল্লাহ কৃষিকাজ করে অনেক ভালোবাসি এবং এই লেবু চাষ করে আমি আলহামদুলিল্লাহ অনেক সফল আমি যদি সফল হতে পারি আপনারাও সফল হতে পারবেন যারা আমার ভিউয়ার্স আসেন অবশ্যই জিনিসটা অবশ্যই ফলো করবেন আমি যদি সফল হই আপনারাও সফল হবেন তাহলে আমি এখানে লুকোচুরি কোনো কিছু আমি কিন্তু কথাটা অহংকার করে বলতেছি কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলেছি অনেকে বলবেন তো এই পর্যন্তই আপনাদের অনেক দূর কথা পরামর্শ দিয়েছি বিস্তারিত অন্য অন্য ভিডিওতে আবারও নতুন করে পরামর্শ দেবো ইনশাল্লাহ সে পর্যন্ত আমার সাথেই থাকুন পারভেজ আগ্রো ব্লগটি এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের নতুন পারভেজ আগ্রো ব্লগ নামে একটা ফেজ খোলা আছে ফেজটাতে যা ফলো দিয়ে আসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম।